শুধু জায়েজ না বরং সুন্নাত, রমজান একটা স্পেশাল আমল বলতে পারি। রোজা অবস্থায় টুথপেস্ট এবং টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা? রোজা অবস্থায় টুথপেস্ট অথবা টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করা যাবে না, অনুচিত কাজ। যদিও আপনি যদি সতর্কতার সাথে করেন, থুতু ভিতরে না যায় সেটা খেয়াল রাখেন, কুলি করে ফেলে দেন, তাহলে রোজা ভাঙবে না। টুথপেস্ট দিয়ে আপনি রোজা অবস্থায় ব্রাশ করলে রোজা ভাঙবে না, কিন্তু কাজটা অনুত্তম কাজ, এটা মাকরু। কেন মাকরু? কারণ হলো এর ফলে আপনার থুতুর সাথে কিছু না কিছু আপনার ইচ্ছার বাইরেও ভেতরে চলে যায়, আপনি চাইলে তো অ্যাভয়েড করতে পারেন। সেজন্য আমরা সাহরি খেয়ে ফজরের আজানের আগে আগে টুথপেস্ট ইত্যাদি দিয়ে ব্রাশ করার দরকার, সেটা ব্রাশ করে ফেলবো, কিন্তু দিনভর বেশি বেশি মেসওয়াক দিয়ে আমরা দাঁত মাজব। মেসওয়াক ব্যবহার করা রোজা অবস্থায় জায়েজ, শুধু জায়েজ না বরং সুন্নাত, রমজান একটা স্পেশাল আমল বলতে পারি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে এত বেশি মেসওয়াক করতেন যে গুণে শেষ করা যাবে না। সেজন্য বেশি বেশি মেসওয়াক করা যেতে পারে আমাদের দাঁত পরিষ্কার মুখ পরিষ্কারের জন্য, বরং সেটা করা উচিত। আর সাধারণ খালি ব্রাশ দিয়ে আপনি ব্রাশ করতে পারেন, পেস্ট বা পাউডার দিয়ে ব্রাশ করতে হলে সেটা রাতের বেলায় করবেন। অনেকে রোজা রেখেও সিনেমা, গান বাজনা কিংবা গেম খেলে সময় কাটায়, এদের রোজা কি হবে এবং এ থেকে মুক্তির উপায় কি? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে আমরা জানি, তিনি বলেছেন যে আসিয়ামু জুন্নাহ, হাদিসে বর্ণিত হয়েছে যে রোজা হলো ঢাল স্বরূপ, মালাম ইয়াখরিখা, যতর মধ্যে এটাকে না ভাঙে। একটা ঢাল যেরকম মানুষকে তরবারির আঘাত থেকে রক্ষা করে, রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। কিন্তু ঢালটা যদি ভাঙা হয় সেটা যেরকম তরবারের আঘাত থেকে রক্ষা করতে পারে না, কারণ রোজাটা যেরকম ভাঙা থাকলে ওই ভাঙা রোজা দিয়েও তার জাহান্নামের আগুন থেকে সে বাঁচতে পারে না। ভাঙা রোজা কোনটা? যে রোজা রেখে সে পাপাচারে লিপ্ত হয়, গুনাহের কাজ, রোজা রাখে আবার মিথ্যা কথা বলে, রোজা রাখে আবার গুনাহের কাজ করে, রোজা রাখে আবার ফিল্ম দেখে, হারাম জিনিস দেখে, মোবাইলে টেলিভিশনে গান বাজনা শুনে, অন্যায় কাজ করে, গেমস খেলে অপচয় করে, সময় নষ্ট করে, তো এই রোজা রাখা অর্থহীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়া আমাল বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা, অর্থাৎ কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা, অনর্থক কথা এবং মিথ্যা কাজ এগুলো পরিহার না করে, তাহলে সে এই রোজা রেখে আল্লাহ তার উপবাস থেকে আল্লাহ কোনো লাভ নেয়, কারণ এটা উপবাস থাকার মতো, এটা রোজা না। এই জন্য ভাই রোজা অর্থপূর্ণ হবে তখন যখন রোজা রেখে সমস্ত পাপাচার আমরা ছাড়তে পারবো, পাপাচার ছাড়া শিখতে পারবো। যদি কেউ মোবাইলে গেমস খেলে বা কম্পিউটারে গেমস খেলে টাইম পাস করেন, তাহলে তিনি রোজার অর্থই বুঝেন নাই, রোজার মর্মই বুঝেন নাই, তার উচিত কোরআন তেলাওয়াত করে, ইস্তিগফার করে, টাইম পাস করার সময় কাটানো। গেমস ইত্যাদিতে মগ্ন থাকলে রোজার প্রাণহানি ঘটে, রোজার উপর দিয়ে স্ট্রাকচার ঠিক থাকে কিন্তু অন্তর্নিহিত হয়ে যায়। এই জন্য এই সমস্ত অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। নামাজরত অবস্থায় ইমামের সাথে সাথে যদি শিশুরা জোরে জোরে শব্দ করে তাকবীর বলে তাহলে কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা নেই, বাচ্চারা এরকম বলতেই পারে, এতটুকু সহ্য করতে হবে। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব যা যা বলে বাচ্চারা তা তা বলে, ইমাম সাহেবকে ইমাম সাহেবের সাথে তাল মিলায় বলে, অনেক সময় ইমাম সাহেবের নকল করে, তারা ইমাম সাহেবকে ভেঙায় অনেক সময়, তো বাচ্চাদের এরকম অনেক উল্টাপাল্টা করবে, এগুলো হজম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের নামাজরত অবস্থায় দুষ্টামি করলে সেটাকে হজম করতেন, সহ্য করতেন, যতটুকু পর্যন্ত সেটা সহনীয় মাত্রায় থাকে, একবারে সীমা ছাড়িয়ে গেলে তো অবশ্যই বলবেন বাচ্চার অভিভাবককে তাকে সামলাবার জন্য, তাও সুন্দরভাবে বুঝাইয়া বলবেন। আর বাচ্চা যদি একেবারে ছোট হয়, যে বাচ্চা আসলে মসজিদে আসার মতো না, নামাজ বোঝার মতো না, তো সেই বাচ্চা ডিস্টার্ব করবে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু 5-6 বছর, 7 বছর, যখন বাচ্চা আজকাল 3-4 বছর থেকে, 4-5 বছর থেকে বাচ্চা নামাজ বোঝা শুরু করে, তাকে সাথে আনবেন সে অভ্যস্ত হওয়ার জন্য। একটু আধটু ডিস্টার্ব করলে সেটাকে হজম করতে হবে, স্বাভাবিকভাবে নিতে হবে, এটা নিয়ে হইচই অতিরিক্ত করা যাবে না। নবী সাল্লাল্লাহু সাল্লাম সেজদায় গেছেন জামাতে, হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু সাল্লাম পিঠে উঠে বসেছেন এবং অনেকক্ষণ ধরে বসেছিল। যখন তার বসা শেষ হয়ে গেছে, নামছে, তখন নবী সাল্লাম সেজদা থেকে মাথা উঠেছেন। সাহাবীরা নামাজ শেষে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে একটা সেজদা অনেক লম্বা দিয়েছেন, কারণ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ঘটনা, তো সে যেহেতু আমার পিঠে উঠছে, তার আনন্দ লাগতেছে, তো এই জন্য আমি দেখলাম যে তার আনন্দটা শেষ হোক, সেজন্য আমি অপেক্ষা করছি, তার যতক্ষণ মনে চাইছে বসছে, তার আনন্দ শেষ হয়েছে, সে নামছে, তারপর আমি উঠছি। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে একটু তারে একটু এদিক সেদিক করে পিঠ থেকে নামা দিতে পারতেন, কিন্তু সেটা করেন নাই। তাহলে বোঝা গেল বাচ্চাদের এতটুকু ডিস্টার্ব আমাদের সহনীয় পর্যায়ে রাখতে হবে বা সহনশীল হতে হবে তাদের এতটুকু ডিস্টার্ব করে। আমরা যদি কিছু হলেই হইচই শুরু করে দিই তাহলে হবে না, বাচ্চা নামাজ শিখবে কোথেকে? আজকে শিশুই তো আগামী দিনে মুসল্লি,
এই জন্য তাকে আসতে দিতে হবে। ইমামের সাথে সে ভেঙাক, সে তাল মিলাক, সে তাকবির দেখ, সে একটু চিল্লাচিল্লি করুক, একটু সহ্য করে নিজের নামাজ দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। বাচ্চা বাচ্চামি করতেছে সেটা মনে করবেন, আর যদি সীমা ছাড়িয়ে যায় তখন অবশ্য অভিভাবককে বলবেন। আমার একটি দোকান আছে বাজারে, মসজিদ থেকে একটি লোক প্রতি জুমার দিন প্রতি দোকান থেকে 10 টাকা করে তোলে, কিন্তু ওই লোকটা সিগারেট টানতে টানতে আসে। এখন এই টাকাটা তার হাতে দেওয়া ঠিক হবে কিনা? টাকাটা কেন তোলে সেটা তো আপনি বলেন নাই। যদি টাকাটা সে দোকান মালিক সমিতির কোনো কল্যাণমূলক কাজের জন্য চাঁদা তোলে, এটা আপনাদের কাজে ব্যবহার করা হবে, অথবা কোনো মসজিদের জন্য তোলে বা অন্য কোনো ভালো কাজে ব্যয় করে, বৈধ কাজে নেয়, তাহলে সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার হাতে সিগারেট থাকুক আর বিড়ি থাকুক, এটা দায় তার, এর জন্য আপনি টাকা দিলে আপনার গুনাহ হবে না। হ্যাঁ, যদি এমন হয় যে সে সহযোগিতা চায়, তাহলে সেক্ষেত্রে তাকে টাকা দিলে সে আবার এই আকাম করবে, সে গুনার কাজ করবে, এরকম হলে তাকে টাকা দিবেন না। আমার ছেলে বিবাহ উপযুক্ত, সে চাচ্ছে বিয়ে করে স্ত্রীকে দিনী পরিবেশে রাখতে, তার ছোট একটি দোকান আছে, তা দিয়ে তেমন আয় হয় না, আমাদের নিজেদের বাড়ি নেই, আমার আরও দুটি ছেলে আছে। আমার বড় ছেলে বয়স 24 বছর, এখন কি চাইলে ঢাকায় বাসা ভাড়া থেকে বিয়ে করাতে পারবো কিনা জানাবেন দয়া করে? অবশ্যই পারবেন, বিয়ে করানোর জন্য নিজের বাড়ি যদি থাকা লাগে, তাহলে ঢাকা শহরে কত মানুষ বসবাস করে, বা ঢাকা শহরে যদি 1.5 কোটি মানুষ বসবাস করে, কয়জনের বাড়ি আছে? তাহলে বাকি সব তা বিয়েতে থাকতে হবে, বিয়ে করার জন্য বাড়ি থাকতে হবে, এরকম কোনো শর্ত নাই তো। থাকার মতো একটা জায়গা থাকলে হলো, এটা বানায় হোক আর মালিকের নিজের হোক, তাতে কিছু আসে যায় না। এখন প্রশ্ন হলো যে আরও দুই ছেলে আছে, তারা বিয়ের উপযুক্ত বা তারা বালিক হয়ে গেছে, তাহলে তাদের সাথে পর্দা কীভাবে করবে? পর্দা করার জন্য জায়গার যতটা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন আন্তরিকতা, সদিচ্ছার। সদিচ্ছা যদি থাকে, তাহলে ছোট্ট একটু জায়গায় কয়েকজন মানুষ পর্দা মেনটেন করে থাকতে পারে, আর যদি মানসিকতা না থাকে তো অনেক বড় জায়গা থাকেও সেখানে পর্দা করা যায় না। তো আমরা গ্রামাঞ্চলে এখনও অনেক জায়গায় দেখি, একসময় অনেক বেশি ছিল, এখন আস্তে আস্তে গ্রাম ধ্বংস করে ফেলা হয়েছে সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে, গোটা দেশের শিক্ষা ধর্মীয় সংস্কৃতিকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। তো গ্রামে এখনও কোথাও কোথাও আছে যে আপনার ছোট্ট একটা ঘরে দেখা যাচ্ছে 3-4 জন থাকেন, সেখানে সবাই পর্দার সাথে চলেন। কিভাবে? বাইরে থেকে যখন কোনো পুরুষ আসেন আওয়াজ দিয়ে ঢুকেন, মহিলারা সেফে চলে যায়, তখন ভেতরে প্রবেশ করেন, অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করেন, কক্ষ থেকে বের হওয়ার সময় আওয়াজ দিয়ে প্রবেশ করেন, তাতে সবাই সরে যায়, পর্দা করে। তো এইভাবে ইচ্ছা থাকলে পর্দা করা সম্ভব, আর ইচ্ছা না থাকলে অনেক বড় বড় ফ্ল্যাটে থেকে, অনেক বড় বড় বাড়িতে থেকে, বাংলাদেশ থেকেও পর্দা করা সম্ভব নয়। অতএব ভাঙা বাড়িতে আপনি ছেলে উপযুক্ত হলে তাকে বিয়ে করাতে দেরি করা উচিত না, কিন্তু পর্দা যাতে মেনটেন করতে পারে সেজন্য মানসিকভাবে সবাইকে প্রস্তুত করা উচিত, সিস্টেম করা উচিত, বাসার বিভিন্ন জায়গায় পর্দা লাগানো উচিত, এবং আওয়াজ দিয়ে বের হবে, আওয়াজ দিয়ে প্রবেশ করবে, পুরুষরা মহিলারা মুভমেন্ট করবে, যাতে পর্দা মেনটেন হয়। এরপর ইচ্ছার বাইরে যদি কখনো মুখোমুখি হয়ে যায় তার কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। মাহে রমজানে কখন কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়? খুব সুন্দর প্রশ্ন। রমজান মাসে একে তো সারাদিন রোজা রেখে পুরো দিনভর যে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন, এর ভিতরে একজন হলো আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। সেই যে সাহারি করেছেন তখন থেকে ইফতার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হয়, হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলেন, দোয়া করতে থাকেন, এটা একটা সময়। আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয়। আর একটা সময় আছে ভোর রাত, এটা সারা বছরই দোয়া কবুলের সময়, কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে, সাহরি খাইতে আমরা উঠি, এই জন্য ভোর রাতে সাহরি খাইতে উঠলে একটু 2-5 মিনিট দোয়া করবেন, এটা দোয়া করার একটা দারুণ সময়। বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না, আমরা দোয়ার কন্ট্রাক্টরই হুজুরদেরকে দিয়ে দিই, টাকা পয়সা দিয়ে দিচ্ছি হুজুর আপনি আল্লাহর সাথে বুঝায় নেন। আপনাকে যদি আমি সুযোগ দেই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সুযোগ পাইলেন, আপনাকে ব্যবস্থা করে দেওয়া হলো, কেউ একজন সুযোগ করে দিছে আপনাকে যে হ্যাঁ আপনি ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাইছেন, আপনি চাইলে যাইতে পারেন, 10 মিনিট টাইম পাবেন, আপনার যা চাওয়ার চাইতে পারেন, কি বলেন? এটা শোনার পর সুযোগটা আপনি গ্রহণ করবেন নাকি বলবেন ভাই আমি তো আসলে অত সুন্দর করে চাইতে যেতে পারবো না, ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে চাই দিয়ে আপনার আমি টাকা দিয়ে দিলাম, করবেন? কোনো পাগলও করবে না, করবে? আর এই চান্স মানুষ হারায় নাকি? যা বলবো প্রধানমন্ত্রী আমার বাড়ি দরকার, গাড়ি দরকার, অমুক আমার দিকে চাইছে, চোখ ঘুরে তুলে ফেলান, হান করেন তান করেন, যত ধান্দা আছে সব নিয়ে আমরা 15 মিনিটে হাজির করতাম, ঠিক না? ঠিক। এই যদি হয় দুনিয়ার
আল্লাহর একজন বান্দা তার ব্যাপারে আপনার ধারণা, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সুযোগ আপনি পাইছেন, আপনি রমজানের রোজা অবস্থায় দোয়া কবুল হয়, সাহরিতে দোয়া কবুল হয়, দোয়া কবুলের সময়গুলো পাইছেন, কত বড় কপাল পড়া হলে আপনি হুজুরে টাকা দেবেন, হুজুর 200 টাকা দিয়ে আপনি দোয়া করে দেন। বুঝেন না আমার কথা? আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। আমিন।